আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা প্রতি সপ্তাহের ন্যায় মিরপুর 13 বিআরটির পিছনে বাইক হাটে চলে আসছি। আর বাইক হাট মানেই হচ্ছে অসংখ্য বাইকের সমারোহ। এখানে লো রেঞ্জ, মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের অসংখ্য বাইক রয়েছে যা আপনারা দামাদামি করে ক্রয় করতে পারবেন আপনাদের পছন্দের বাইকটি। তো প্রতি সপ্তাহে আমরা যেরকম দেখে থাকি যে যে সকল বাইক অলরেডি বিক্রির অপেক্ষায় রয়েছে সেই বাইকগুলো আমরা একটু পরে দেখব, তার আগে আমরা যে সকল বাইক অলরেডি বিক্রি হয়ে গেছে সেই সকল বাইক কী পরিমাণ দাম চেয়েছিল, দামাদামির পরে কী পরিমাণ দামে বিক্রি হয়েছে সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য আমরা ওই বাইকগুলো আগে শুরু করব। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমরা সেই বাইকগুলো দেখতে থাকব। তার আগে যে সকল বন্ধুরা আমাদের বিডি মার্কেট নিউজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বাইক বিক্রি হয়ে গিয়েছে, আবার কিছু বাইক অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে। 360,000 টাকা বিক্রি হয়েছে একটা R15, এই R15টা বিক্রি হয়েছে 360,000 টাকা, যেটা 370,000 টাকা আস্কিং প্রাইস ছিল। এর পাশে আমরা একটা ইগনিটো দেখতে পাচ্ছি যেটা 1,01,000 টাকা বিক্রি হয়েছে, 1,12,000 টাকা আস্কিং প্রাইস ছিল এই ইগনিটোরটা। এর পাশে আমরা FZS ভার্সন 3 দেখতে পাচ্ছি, একটা বিক্রি হয়েছে অলরেডি 1,93,000 টাকা, 1,93,000 টাকা বিক্রি হয়েছে, যেটা 2,05,000 টাকা আস্কিং প্রাইস ছিল এই ভার্সন 3টা। পাশে জিক্সার একটা বিক্রি হয়েছে, এটা কত বিক্রি হয়েছে সেটা এখন আসেনি। এর পাশে আমরা 370,000 টাকা বিক্রি হয়েছে R15 একটা দেখতে পাচ্ছেন, যেটা 385,000 টাকা আস্কিং প্রাইস ছিল। এর পাশে পালসার NS দেখতে পাচ্ছে 160, এটা কত বিক্রি হয়েছে না, 1,85,000 টাকা বিক্রি হয়েছে, সেটা যেটা 1,95,000 টাকা আস্কিং প্রাইস ছিল। আর ওই কি হয় এটা বেনেলি, ৫৫,000 টাকা বিক্রি হয়েছে, চমৎকার কি হয় আর কেসটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এখন দেখব যে সকল বাইক অলরেডি আপনাদের জন্য বিক্রির অপেক্ষায় রয়েছে। তো আমরা প্রিমিয়াম স্টেটমেন্ট থেকে শুরু করব, যেখানে রয়েছে অসংখ্য R15, GSXR, ফেজার, SF অসংখ্য বাইক। তো সেখান থেকে আমরা শুরু করব। দেখতে পাচ্ছি আমরা জিক্সার SF 2020-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন 5,200 কিলো চলেছে, 2 বছর এক্সটেন্ড করেছে, এটা 2,80,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এটা FIVS নেই। এর পাশে আমরা R15 ইন্ডো ভার্সন দেখতে পাচ্ছি, এটা 2020-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন 9,800 কিলো চলেছে, 2 বছর এক্সটেনশন করা রয়েছে, FI 370,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই ইন্ডো ভার্সন R15টা। পাশেই আমরা R15 ইন্ডো ভার্সন আরেকটা দেখতে পাচ্ছি, 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন 9,000+ চলেছে, 2 বছর এক্সটেনশন করেছে, এটাও FI, 4,00,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে জিক্সার BS6 দেখতে পাচ্ছি একটা, 2021-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন 6,000+ চলেছে, 2 বছর এক্সটেনশন করেছে FIVS, 2,99,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই VS6টা। এর পাশে SF দেখতে পাচ্ছি আরেকটা, 2021-এর মডেল, এটা 3,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে FIVS, 2022-এর রেজিস্ট্রেশন 2100+ চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে। এর পাশে SF আরেকটা দেখতে পাচ্ছি, যেটা 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন 7,000+ চলেছে, 2 বছর এক্সটেনশন করেছে, এটা FIVS নেই, এটা 2,77,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। ফেজার দেখতে পাচ্ছি একটা ভার্সন 2, 2017 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, এটা 1990 কিলো, এটা 19,900 কিলো, তার মানে প্রায় 20,000 কিলো চলেছে, 10 বছর এক্সটেনশন করা রয়েছে, এটা 1,95,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই ভার্সন 2টা, ফেজার ভার্সন 2। এর পাশে ফেজার ভার্সন 2 আরেকটা দেখতে পাচ্ছি, যেটা 2,60,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 2021-এর মডেল, 2022-এর রেজিস্ট্রেশন 6,000+ চলেছে, এটাও 2 বছরের কাগজ করা রয়েছে। এর পাশে FZS ভার্সন 3 দেখতে পাচ্ছি একটা, 2021-এর মডেল, 2021-এর রেজিস্ট্রেশন,
দুই বছর চাকরি করেছি, 1,45,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে। আমরা আরেকটা ভার্সন 3 দেখতে পাচ্ছি, 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, এটা 2 বছর চাকরি করেছে, এটা 2,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে ভার্সন 3 আরেকটা, বেশ কয়েকটা ভার্সন 3 উঠেছে আজকে, R15 একটু কম উঠেছে মনে হলো। 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, 6,000 প্লাস চলেছে, 2 বছর স্টেশন করেছে, এটা 2,26,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আর বন্ধুরা অবশ্যই প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে এই মিরপুর 13 বিআরটি এর ঠিক পিছে রোডেই বাইকহাট, যেটা অনেক দীর্ঘদিন ধরে চলে আসছে, এখন আমার সাথে ব্যবসা করে আসছে, আপনাদের হেল্প করে আসছে এই বাইকহাট লিমিটেড। তো এটা বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মিরপুর 13 বিআরটি এর ঠিক পিছনে রোডেই। অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছ, 2022 মডেল অন টেস্ট রয়েছে, এটা 660 কিলো চলেছে, এটা 2,35,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে ভার্সন 3 দেখতে পাচ্ছি, যেটা একটা 2021 মডেল, এটা অন্তর্ষ্ট হয়েছে, 1,540 কিলো চলেছে, 2,35,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এক্সপ্লেন দেখতে পাচ্ছি, এটা 2022 মডেল, 2022 রেজিস্ট্রেশন, 1,800 কিলো চলেছে, 10% ডেস্টন করা রয়েছে, এটা 2,03,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে ভার্সন 2 দেখতে পাচ্ছি একটা, এফজেডএস, 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 9,000 প্লাস চলেছে, 2 বছর স্ট্যাকশন করছে, এটা 1,97,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে এনএস দেখতে পাচ্ছে একটা, 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন, 2,500 প্লাস চলেছে, 2 বছর স্ট্যাকশন করা রয়েছে, 2,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে পালসার এনএস আরেকটা দেখতে পাচ্ছি, ডবল ডিক্সের, 2021 মডেল, এটা অনটেস্ট রয়েছে, 2,320 কিলো চলেছে, 1,83,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে এক্সকানেক্ট দেখতে পাচ্ছি একটা, স্মার্ট এক্সকানেক্ট, 2022 মডেল, 22 রেজিস্ট্রেশন, 1,800 প্লাস চলেছে, 2 বছর ট্যাক্সন করেছে, একটা 2,06,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই 4B স্মার্ট এক্সকানেক্টটা। আমরা আরেকটা 4B দেখতে পাচ্ছি, যেটা 19 মডেল, এটা অনটেস্ট রয়েছে, 1,37,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে এক্সকানেক্ট ডবল ডিক্সের আরেকটা দেখতে পাচ্ছি, 2021 মডেল, এটা অনটেস্ট রয়েছে, 1,820 কিলো চলেছে, এটা 1,95,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 4B-টা। এর পাশে হিরো থ্রিলার দেখতে পাচ্ছি, ডবল ডিক্সের, 2021 মডেল, অনটেস্ট রয়েছে, এটা 1,65,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, FIABS এই হিরো থ্রিলারটা। এর পাশে পালসার ডবল ডিস্ক দেখতে পাচ্ছি, 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, এটা 1,73,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই পালসারটা। এর পাশে এই এক্সকানের দেখতে পাচ্ছি আরেকটা ডবল ডিস্ক, 2020 মডেল, 22 রেজিস্ট্রেশন, 7,000 প্লাস চলেছে, 2 বছরের টেস্টন করা রয়েছে, এটা 1,77,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই স্কানারটা। এর পাশে 4B দেখতে পাচ্ছি একটা, 2018 মডেলের, 18 রেজিস্ট্রেশন, 17,000 প্লাস চলেছে, 2 বছর টেস্টন করছে, এটা 1,45,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই 4B-টা। পাশে আমরা একটা হাং দেখতে পাচ্ছি, খুবই চমৎকার কালারেস, 2019 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 10,000 প্লাস চলেছে, 1,26,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 2 বছরের কাগজ করা রয়েছে এই হাঁটা, টেক্সটকে আপডেট করা রয়েছে। পালসার দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিক্সার, 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন, 18,000 প্লাস চলেছে, 2 বছর টেক্সট করেছে, এটা 1,21,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে অ্যাপাচি আরটিআর দেখতে পাচ্ছি, 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন, 5,100 কিলো চলেছে, 2 বছর টেক্সটন করেছে, এটা 1,50,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই পালসারটা। এর পাশে আরটিআর দেখতে পাচ্ছি একটা, 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 10,800 কিলো চলেছে, 2 বছরের টেক্সটন করা রয়েছে, এটা 1,15,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই আরটিআরটা। পাশে আরটিআর আরেকটা দেখতে পাচ্ছি, 2020 মডেল, এটা অনটেস্ট রয়েছে, 5,000 কিলো চলেছে, 1,25,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে এক্সকানেক্ট আরেকটা দেখতে পাচ্ছি, 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, 11,000 প্লাস চলেছে, 10 বছরের কাগজ করা রয়েছে, এটা বিএস, 1,97,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পালসার দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিক্সের, 2015 মডেল, 16 রেজিস্ট্রেশন, এই 12,000 প্লাস চলেছে, 10 বছরের কাগজ করা রয়েছে, এটা 1,12,22,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে পালসার 18 মডেল একটা দেখতে পাচ্ছি, 18 রেজিস্ট্রেশন, এটা 9,000 প্লাস চলেছে, 2 বছর স্ট্যাকশন করা হয়েছে, এটা 1,29,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে একটা জিক্সার দেখতে পাচ্ছি, যেটা 2016 মডেল, 17 রেজিস্ট্রেশন, 2 বছর স্ট্যাকশন করেছে, 1,45,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই জিক্সারটা। এর পাশে পালসার রয়েছে একটা সিঙ্গেল ডিক্সার, 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 12,500 কিলো চলেছে, এটা 2 বছর কাজ করেছে, এটা 1,50,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আমরা একটা হাং দেখতে পাচ্ছি ডবল ডিক্সার, 2019 মডেল, 20 রেজিস্ট্রেশন, 3,500 প্লাস চলেছে, 2 বছরের টেস্টন করা রয়েছে,
132,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পালসার দেখতে পাচ্ছি একটা NS 2020 এর মডেল, 20 এর রেজিস্ট্রেশন, 13,000 প্লাস চলেছে 2 বছরের ট্র্যাক সময়, সেটা 162,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। ফেজার ভার্সন 1 দেখতে পাচ্ছি একটা, যেটা 126,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 2016 মডেল, 16 রেজিস্ট্রেশন, 25,000 প্লাস চলেছে 2 বছরের ট্র্যাক সময় করা রয়েছে। টিভিএস স্ট্রাইকার একটা 85,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এটা 2019 এর মডেল, 8,000 প্লাস চলেছে, 19 এর রেজিস্ট্রেশন, 2 বছরের টেস্ট রান করা রয়েছে। ইগনিটর দেখতে পাচ্ছি একটা 2020 এর মডেল, অন টেস্ট রয়েছে, এটা 1,00,000 টাকা রাউন্ড ফিগার চাওয়া হচ্ছে, যেটা 1623 কিলো চলেছে। এর পাশে ইগনিটর আরেকটা দেখতে পাচ্ছি, যেটা 2022 এর মডেল, মানে একেবারে নতুন, 2 অন টেস্ট রয়েছে, 510 কিলো চলেছে, অনলি 1,15,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে 125 দেখতে পাচ্ছি, ডিসকভার 2019 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, 10,000 কিলো চলেছে, 2 বছরের টেস্ট রান করছে, এটা 1,15,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি আরেকটা, যেটা 1,10,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 2020 এর মডেল, 20 এর রেজিস্ট্রেশন, এটা 10,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকন করা রয়েছে। এর পাশে রানারের বোল্ড দেখতে পাচ্ছি একটা, 2021 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন, 7,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকন করা রয়েছে, এটা 1,20,000 টাকা চাওয়া হচ্ছে রানারের বোল্ড। আর এগুলো সবই আস্কিং প্রাইস, দামাদামের অপশন রয়েছে, অবশ্যই দামাদামি করে ক্রয় করতে পারবেন। পালসার দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিস্ক 2015 মডেল, 15 রেজিস্ট্রেশন, 12,000 প্লাস চলেছে, 10 বছর ট্যাক্স রান, সেটা 1,15,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে এক্স গ্লেড একটা 2020 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন, 2 বছর ট্যাক্স রান, সেটা 1,67,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে আমরা একটা টিভিএস ম্যাট্রো প্লাস দেখতে পাচ্ছি 2019 এর মডেল, 2019 এর রেজিস্ট্রেশন, এটা 2 বছর ট্যাক্স রান করা রয়েছে, 97,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এই টিভিএস ম্যাট্রো একদম নিউ এডিশন। পাশে আমরা টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি 2020 মডেল, 20 রেজিস্ট্রেশন, 4,900 প্লাস চলেছে, 2 বছর ট্যাক্স করছে, এটা 1,05,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে হর্নের দেখতে পাচ্ছি একটা ডবল ডিক্সের স্পেশাল এডিশন, এটা 2021 এর মডেল, 22 রেজিস্ট্রেশন, 4,200 কিলো চলেছে, এটা 1,82,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এই হোন্ডা হর্নের স্পেশাল এডিশন। অ্যাপাচি আরটিআর দেখতে পাচ্ছি 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, 2,000 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স রান করেছে, এটা 1,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে আমরা FZS ভার্সন 3 দেখতে পাচ্ছি 2019 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, এটা 2 বছরের কাগজ করা রয়েছে, 2,02,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে মাহেন্দ্র হিরো আইস্মার্ট দেখতে পাচ্ছি একটা, কিন্তু এটা সিটটা নাই। এর পাশে রানারের বোল্ড দেখতে পাচ্ছি একটা, 1,10,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এটা 2021 এর মডেল। এর পাশে FZS ভার্সন, ফেজার ভার্সন 1 দেখতে পাচ্ছি, এটা 10 বছরের কাগজ সহ 1,32,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 14 মডেল এটা। ট্রিগার দেখতে পাচ্ছি ডবল ডিক্সার 18 মডেল, এটা 10 বছরের কাগজ সহ 1,37,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পালসার ডবল ডিক্সার একটা 2018 মডেল, এটাও 2 বছরের কাগজ করা রয়েছে, এটা 1,55,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে এই পালসার সিঙ্গেল ডিক্সার একটা দেখতে পাচ্ছি, এটা 16 মডেল, 17 রেজিস্ট্রেশন, এটা 2 বছর কাগজ করা হয়েছে, এটা 1,30,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। অ্যাপাচি আরটিআর একটা 2012 মডেল, 13 রেজিস্ট্রেশন, এটা 17,000 প্লাস চলেছে, এটা 10 বছর কাগজ সহ 95,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে আমরা একটা প্লাটিনা দেখতে পাচ্ছি, যেটা সিবিএস ব্রেক, 1,15,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এটা 2021 এর মডেল, 2 বছরের কাগজ করা রয়েছে। পাশে আমরা পালসার দেখতে পাচ্ছি একটা 2012 মডেল, অনেক আগের, 2012-তেই রেজিস্ট্রেশন, 10 বছরের কাগজ সহ, এটা 1,00,000 টাকা রাউন্ড ফিগার চাওয়া হচ্ছে। পাশে 1,00,000 টাকা আরেকটা পালসার দেখতে পাচ্ছি, যদি এটা 2011 মডেল, এটাও 10 বছরের কাগজ করা রয়েছে। এর পাশে রানারের বুলেট দেখতে পাচ্ছি একটা, মাত্র 50,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা রয়েছে। আচ্ছা, পেগাসাস দেখতে পাচ্ছি একটা 2015 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, এটা 12,000 প্লাস চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে এই পেগাসাসটা। এর পাশে আমরা একটা লঞ্চিং ইমো দেখতে পাচ্ছি, ইমা, যেটা 42,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে, 2008 মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 10 বছরের কাগজ সহ, অনলি 42,000 টাকা পেয়ে যাবেন এই বাইকটি, চমৎকার বাইকটি, 100cc। এর পাশে আমরা লিফান সিআরজেড দেখতে পাচ্ছি 2019 এর মডেল, এটা 1,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে, এটা FI ABS নেই, 2 বছরের ট্যাক্স রান করা রয়েছে। এর পাশে আমরা ডিসকভার দেখতে পাচ্ছি একটা 100
2014 মডেল 2014 তে রেজিস্ট্রেশন এটা 32 প্লাস 10 বছরের ট্র্যাকশন করছে এটা 82000 টাকা আজকে ক্রয় চাওয়া হচ্ছে ডিসকভার 100 টা এর পাশে রানার বুলেট দেখতে পাচ্ছেন 2017 মডেল 18 রেজিস্ট্রেশন 15000 কিলো চলেছে 2 বছরের ট্র্যাকশন সেটা 55000 টাকা আজকে ক্রয় চাওয়া হচ্ছে এর পাশে নাইট রাইডার দেখতে পাচ্ছেন একটা 67000 টাকা চাওয়া হচ্ছে 2017 মডেল এটা 2 বছরের কাগজ করা রয়েছে FZS ভার্সন 2 দেখতে পাচ্ছেন একটা 195000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2018 মডেল 19 এর রেজিস্ট্রেশন 2 বছরের কাগজ করা রয়েছে তবে এটা FI রয়েছে FZS ভার্সন 2 এর পাশে পালসার দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স 2019 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 9500 টাকা চলেছে এটা 2 বছরের কাগজ করা আছে 150000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এর পাশে জিক্সার দেখতে পাচ্ছেন একটা 2000 সিঙ্গেল ডিক্স 2016 মডেল এটা 2 বছরের কাগজ করা আছে এটা 145000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে হিরো হন হাং দেখতে পাচ্ছি একটা 2019 এর মডেল এটা 2019 এর রেজিস্ট্রেশন 2 বছরের টেক্সচার করছে এটা 130000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে জিক্সার এসএফ দেখতে পাচ্ছি 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন 16000 প্লাস চলেছে 2 বছরের কাগজ করে 178000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে পালসার সিঙ্গেল ডিক্স দেখতে পাচ্ছি 2017 মডেল 18 রেজিস্ট্রেশন এটা 2 বছরের টেক্সচার করছে এটা 140000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে বোল্ড দেখতে পাচ্ছি একটা 2021 এর মডেল এটা 14000 প্লাস চলেছে 21 এর রেজিস্ট্রেশন 2 বছরের টেক্সচার করছে এটা 112000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে এর পাশে আপাচি আরটিআর একটা 2018 মডেল 18 তে রেজিস্ট্রেশন 12000 প্লাস চলেছে 2 বছরের টেক্সচার করছে এটা 119000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে এই ইয়েলো কালারের অ্যাপাচি আরটিআরটি পালসার দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিক্স 2019 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 9000 প্লাস চলেছে 2 বছরের টেক্সচার করছে এটা 135000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে বোল্ড আরেকটা আছে আজকে বেশ অনেকগুলো বোল্ড উঠেছে দেখলাম যেটা 108000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এটা 2021 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন এর পাশে একটা পিএসপি দেখতে পাচ্ছি 2019 এর মডেল যেটা অনলি 75000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে 2 বছরের কাগজ সহ আচ্ছা এর পাশে পালসার দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ডিক্স 2016 মডেল এটা 16 তে রেজিস্ট্রেশন 2 বছরের কাগজ 120000 টাকা আস্কিং প্রাইস চাওয়া আছে আরেকটা ডাইং দেখতে পাচ্ছি একটা 2011 মডেল এটা 45000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 10 বছরের কাগজ সহ অনলি 45000 টাকা পেয়ে যাবেন এই ডাইংটা এর পাশে এফজেটের ভার্সন 2 এটা 182000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2019 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 22000 প্লাস চলেছে 2 বছরের ট্র্যাকশন করা রয়েছে এর পাশে একটা হাং দেখতে পাচ্ছি একটা 2009 মডেল 10 এর রেজিস্ট্রেশন এটা 78000 টাকা চাওয়া হচ্ছে অনলি 78000 টাকা এই হিরো হাংটা পেয়ে যাবেন এটা 10 বছরের কাগজ সহ এর পাশে টিবিএস আরটিআর দেখতে পাচ্ছি একটা 2018 মডেল 17 তে রেজিস্ট্রেশন 18000 প্লাস চলেছে 2 বছরের ট্র্যাকশন এটা 198000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অ্যাপাচি আরটিআরটি হিরো স্প্লেন্ডার দেখতে পাচ্ছি একটা অ্যালুরিং এর 2011 মডেল এটা 59000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 10 বছরের কাগজ সহ আমরা একটা স্কুটি দেখতে পাচ্ছি এই পাশে যেটা 2018 মডেল 18 তে রেজিস্ট্রেশন 12000 প্লাস চলেছে 2 বছরের ট্র্যাকশন করা রয়েছে এটা 45000 টাকা চাওয়া হচ্ছে অনলি এই স্কুটিটা আর এই স্কুটির মাধ্যমে আমরা বাইক হাটের বাইকগুলো দেখা শেষ করলাম আজকে যদি অনেক দ্রুত করেছি শর্টকাটে করার চেষ্টা করেছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় দেখতে পাচ্ছেন টেস্ট চলতেছে রেজাল্ট চলতেছে এভাবে আপনি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে বুঝে দামাদামি করে আপনি বাইক হাটে বাইকগুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই বাইক হাটটি বসে ঠিক বিআরটিএর পিছনের রাস্তায় বিআরটিএর একদম পিছন পাশে যে এইটা বিআরটিএর অফিস এইটা বিআরটিএর অফিস এই বিআরটিএর উপর যে ঠিক পিছনে যে রাস্তাটা রয়েছে বাউন্ডারি এই এইখানে বসে এই প্রতি শুক্রবার সকাল 9টা থেকে এই সন্ধ্যা 7টা পর্যন্ত এই বাইক হাট লিমিটেড তো বন্ধুরা আমাদের ভিডিওতে যারা মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও উদাসীনভাবে বসে আছেন দেখা শেষ করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি যাতে ইউজ বাইকের সকল ধরনের সন্ধান আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো কন্টেন্টে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ